আসন্ন বিধানসভা ভোটকে পাকিচ চোখ করে জনতা দল ইউনাইটেডের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতি বাবলু মাহাতো জানালেন সঠিক সময় ওনারা প্রার্থী ঘোষণা করবেন। আমাদের লক্ষ্য শুধুমাত্র বিধানসভা নয়, লং জিবিটি লং লাইফ। আমরা দীর্ঘদিনের জন্য পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে থাকার জন্য এসেছি, এবং বিশেষ করে আমি তো বাংলার ছেলে, বাংলায় থাকি। তো আমাদের পার্টি যেহেতু অনেকে বলছে পার্টিটা বাইরের থেকে বিলং করে, তো ভারতবর্ষে নির্বাচনী পরিকাঠামো হিসেবে সংবিধানকে সম্মান রাখতে গেলে আমাদের জানতে হবে এবং মানতে হবে যে ভারতবর্ষের ইলেকশন কমিশন যাকে রেজিস্ট্রেশন দেয়, জনতা দল ইউনাইটেড তো একটা বড় পার্টি, আমরা মানুষের বিশ্বাস নিয়ে আজকে ভারতবর্ষে বাংলায় কিভাবে বলছি বাংলায় আমাদের এফে সংগঠনটা একটা বড় ভূমিকা। বিধানসভায় আমরা আসন কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যেহেতু আমরা একটু আচরণ বিধিটাকে মানি। দ্বিতীয়ত হলো আমরা বিধানসভাটাকেও পাখির চোখ রেখেছি, কিন্তু আগামী দিনের কথা চিন্তা করে, শুধুমাত্র বিধানসভায় উড়ে পাখির মতো আসলাম উড়ে গেলাম। তাহলে বিহারি ভোটটাকে এখানে প্রাধান্য দিচ্ছেন বাংলায়? আমি একটা কথা বলি, জনতা দল ইউনাইটেড কোনো কাস্টিং, কোনো জাতগত প্রথাকে বিশ্বাস করে না। আপনারা হয়তো ভুল খবর পেয়েছেন, কেউ ভুল দিচ্ছে, এটা আপনাদের বলছি না, দোষারোপ করছি না। কিছু কিছু পার্টির নেতারা এগুলো ছড়াচ্ছে বাজারে যে এখান থেকে আসছে, ওখান থেকে আসছে, এইসব একদমই না। কেউ বিহার থেকে আসুক, কেউ আসাম থেকে আসুক, গুজরাট থেকে আসুক, এটা বড় কথা না। আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতীয়। তার জন্য শ্যামবাজারে আমাদের নেতাজির মূর্তি দেখতে হবে, উনিও বলেছেন দিল্লি চলো। তো দিল্লি যখন দেশের প্রয়োজন হয়, তো দিল্লি আমাদের দেশের বাইরে নয়, দিল্লি আমাদের রাজধানী, একদম গর্ব দিয়ে মানতে হবে। তেমনি কলকাতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে চলতে হবে, সবাইকে একসাথে নিয়ে। তাই পশ্চিমবঙ্গে জনতা দল ইউনাইটেড এই বিধানসভার সর্বজাতি সবাইকে নিয়ে চলতে নেমেছে। বাংলার বুকে আপনাদের সদস্য সংখ্যা কত? বাংলার বুকে সদস্য সংখ্যা কিছুক্ষণ আগে আমার এক সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছিলেন, সেটা আমাদের শিলিগুড়ি কনফারেন্স আমরা সব ঘোষণা করবো। আমাদের সঙ্গে একটা নিজস্ব মানে ওয়ার্কার কনফারেন্স, নীতিশবাবু আসবেন না সেখানে? আমাদের চেষ্টা চলছে যে আমাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আরসিপি সাহেব আসবে। আমার নাম হচ্ছে বাবলু মাহাতো, আমি পশ্চিমবঙ্গ জনতা দল ইউনাইটেডের নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট। এই চুনায় আপনাদের রণনীতিটা কি হবে 2000? আমাদের রণনীতি হচ্ছে প্রথমত এই মুহূর্তে যে বাংলার যে হিংসাত্মক যে জায়গাটা যে চলছে, সেই হিংসাত্মক জায়গাটাকে সরিয়ে একটা মানে সাধারণ জনগণের সাথে সুন্দরভাবে শান্তিভাবে একটা মানে এই যে চুনাও যেটা হবে সেটাই আমরা ঐক্যতার সাথে সব কিছুর মাধ্যমে করা এবং সাধারণ জনগণের মন জিতে নিয়ে সেইভাবে এগোনো, এটাই হচ্ছে আমাদের রণনীতি। আর নীতির মধ্যে যদি বলেন মানে আমরা লড়বো এইভাবে, আর নীতি আমাদের অনেক কিছু আছে, যেটা হয়তো কিছুক্ষণ আগে আমাদের প্রেস বাইটে অলরেডি বলা হলো যে আমরা কী কী নীতি নিয়ে, যেমন স্বাস্থ্য, শিক্ষা বা আদার্স যেগুলো রয়েছে সেগুলো মিলিয়ে সেই জায়গাটাকে সুন্দরভাবে তুলে ধরা, এবং যেই সরকারে থাকুক, যদি আমরা সরকারে থাকি তো সেইভাবে আমরা পালন করব, আর যদি আমরা সরকারে না থাকি সরকারে যে আছে তার থেকে কীভাবে নিয়ে সাধারণ লোকের সাথে সে পরিষেবা দেওয়া যায় সেটার দিক দিয়েই আমরা। আপনারা তারও সঙ্গে বন্ধন করবেন? না, আমাদের এই মুহূর্তে দেখুন বাংলার জন্য যারা ভাববেন আর তারা যদি আমাদের সাথে আসেন তো তাদের সাথে অবশ্যই করব। বাংলার সাধারণ মানুষদের জন্য যারা ভাববেন তাদের সাথে অবশ্যই থাকব। যারা যারা বাংলার লোকের জন্য, সাধারণ লোকের জন্য, সবার জন্য রয়েছেন তাদের জন্যই, তাদের সাথে আমরা করতে রাজি আছি যদি তারা রাজি থাকে। বা আমরা তবে এইটা দেখব না যে কোথায় আমাদের লাভ হবে, কোথায় ভোট সংখ্যা বেশি হবে, ভোট বৃদ্ধি পাবে, তো তাদের সাথে করব, সেটা আমাদের লক্ষ্য নয়, সেটা আমাদের শেখায়নি আমাদের রাজনীতি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সম্রাট মুখার্জি। আমি আছি কনভেনার অফ সাউথ বেঙ্গল জনতা দল ইউনাইটেড। তার আগে আমাদের অনেক পরিকল্পনা, অনেক কিছু আমাদের সংগ্রাম, এটা
আমরা টেলিকাস্টে আসার আগে আপনাকে আমি যেটা বুঝি যে আপনি কোনো পরীক্ষা দেওয়ার আগে আপনাকে তো মানে পড়াশোনা করতে হবে, সেই পড়াশোনাটা আমরা এক মাস ধরে করেছি, তাই জন্য দেখলেন অনেক রাজনৈতিক দলরা আমাদের সাথে যুক্ত হচ্ছে, তার মানে আমাদের মানে ভেতরে ভেতরে আমাদের সংগঠন আস্তে আস্তে বাড়ছে। এবার যখন আমরা যখন মানে ফোরকাস্টে এলাম, তার মানে আপনারাও দেখলেন আপনারা হচ্ছেন ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ, আপনাদের পাশে পাশে হাত মিলিয়ে আমরা আরও আমাদের সংগঠন বাড়াবো, সংগঠন বাড়াতে বাড়াতে দেখবেন এই বিধানসভায় বলছি না, এই বিধানসভায় তো কিছু একটা আমাদের প্রভাব পড়বেই, কিন্তু গত পাঁচ বছর বা দশ বছর বা তার থেকেও মানে যদি জনতা মনে করে পরের বছরেই হয়তো আমরা হয়তো কোনো জিনিস সরকার করবেন, এবার আমাদের হয়তো কেউ হয়তো সাপোর্ট নিতে আসবে, আমরা সেরকম সংগঠন করবো। আমরা এখনো ক্যান্ডিডেট ঠিক করিনি, যদি আমাদের মনে হয় যে ইনি শিক্ষক মহাশয়, ইনি এনার অঞ্চলে ইনি সব থেকে মানে মানুষের কল্যাণের জন্য মানে হবে, তাহলে আমরা তাকেই করবো। আচ্ছা, আপনার নামটা? আমার নাম কৌশিক গাঙ্গুলি। আর ডেজিগনেশনটা কি?